নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্স দল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। যেমন, সত্যিই কি ভেঙ্কটেশ আইয়ার চলে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে, এবং আন্দ্রে রাসেলকে কি আর রাখবে না কেকেআর দল, এবং কেকেআর দলে কোন প্লেয়ার আসতে চলেছে, আজকের এই ভিডিওতে সমস্তটা জানাবো। তাই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে জানাই, গৌতম গম্ভীর আসার পর থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টালিটি একদম বদলে গেছে। এই মুহূর্তে শক্তিশালী দল গঠন করার চেষ্টা করছে কেকেআর, এবং যতদূর জানা গেছে অ্যাজ পার সোর্স, অর্থাৎ সূত্র অনুযায়ী যেটা জানা গেছে, কলকাতা নাইট রাইডার্স চেষ্টা করছে রাজস্থান রয়্যালস থেকে বাহাতি ব্যাটসম্যান ইয়াসাসি জয়সওয়ালকে নেওয়ার। ইয়াসাসি জয়সওয়াল লাস্ট সিজনে দুর্দান্ত ওপেনিং করেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে, এবং যেহেতু আগের বছর অর্থাৎ লাস্ট সিজন কেকেআর এর সব থেকে ফ্লপ জুটি ছিল সেটা হচ্ছে ওপেনিং, তাই এইবার নিজেদের ওপেনিং ব্যাটিং ঠিক করার জন্য ভেঙ্কটেশ আইয়ারকে রাজস্থান রয়্যালসে দিয়ে এবং তার পরিবর্তে ইয়াসাসি জয়সওয়ালকে নিয়ে নতুন ট্রেড করার চেষ্টা করছে কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ ভেঙ্কটেশ আইয়ার যাবে রাজস্থানে, এবং রাজস্থান রয়্যালস থেকে আসবে ইয়াসাসি জয়সওয়াল ট্রেড উইন্ডোতে। অর্থাৎ যদি কলকাতা এই জিনিসটা করতে পারে তাহলে কিন্তু ভালো হবে, কারণ এমনিতে ভেঙ্কটেশ আইয়ার কিন্তু বোলিং করছে না, কারণ অতটা ফিট নয়, তাই শুধু ব্যাটিং করে ভেঙ্কটেশ আইয়ার, কিন্তু যদি শুধু ব্যাটসম্যানই ধরতে হয় তাহলে কিন্তু ইয়াসাসি জয়সওয়াল ভেঙ্কটেশ আইয়ারের থেকে ভালো ফিল্ডার, প্লাস ইয়াসাসি জয়সওয়াল কিন্তু ভালো ওপেনিং ব্যাটিংও করে। তাই কলকাতা কিন্তু এটা সম্পূর্ণ চেষ্টা করছে যাতে ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে ইয়াসাসি জয়সওয়ালকে নিতে পারে, তবে এটা কিন্তু এখনো পুরোপুরি কনফার্ম হয়নি যে এই ডিলটা হবেই, তবে কথাবার্তা চালাচ্ছে দুই পক্ষই। তো বন্ধুরা, এইবারে আন্দ্রে রাসেলের আপডেট দিই। তো গৌতম গম্ভীর মেন্টর হিসেবে আসার পর থেকে কিন্তু আমার মনে হয় রাসেল কলকাতা দলে থাকার কিন্তু সম্ভাবনা আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ লাস্ট সিজন রাসেল ব্যাটে বলে দুটোতেই ফ্লপ ছিল, এবং রাসেল কিন্তু ফিল্ডার কেমন সেটা আমরা সবাই দেখেছি। তাই যেহেতু 16 কোটি টাকা নিয়ে বসে আছে আন্দ্রে রাসেল, এবং কয়েকটা নিউজ আর্টিকেল অনুযায়ী কিন্তু যে রাসেলকে ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স দল, তবে নিউজ আর্টিকেলগুলো কিন্তু কনফার্ম জানায়নি যে রাসেলকে ছাড়বেই ছাড়বে। তো এবার দেখা যাক রাসেলকে নিয়ে কি সিদ্ধান্ত নেয় কেকেআর। তো আপনারা কি চান, রাসেলকে ছেড়ে দেওয়া হোক না রাসেলকে কেকেআর দলে রেখে দেওয়া হোক, সেটা আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটিতে আর নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।